কিন্তু এখন একটা নতুন রেসিপি আপনাদেরকে যেরকম বলেছিলাম খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব সেটাই করতে চলেছি। তো সেইটা হলো সবার ফেভারিট আমার আপনাদের সবারই চিকেন টিক্কা কাবাব। তো তার জন্য দেখুন আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। তো এবার যেগুলো যেগুলো আমি এখানে অ্যাড করব চিকেনে সেগুলো দিচ্ছি, যেরকম ফার্স্ট আমি দিচ্ছি 1 টিস্পুন চিলি পাউডার, তারপর এতে অ্যাড করব স্লাইট হলুদ গুঁড়ো, তারপর যেটা আমি অ্যাড করব কাবাব মশলা, এভারেস্টের ইউজ করছি আমি, এটা কিন্তু একটু বেশি দিতে হবে, ভর্তি করেই দিতে হবে 1 টিস্পুন একদম ফুল, আর একটুও দিলে ভালোই হবে, স্মেলটা ভালো আসবে। সো এরপর যেটা দেব সেটা হচ্ছে একটু কাশ্মীরি মির্চ দেব, আর যেটা দেব সেটা হচ্ছে আমি কিন্তু এখানে অনেকটা পরিমাণে দই দেব। সো ফ্রেন্ডস আমি কিন্তু এবার এটাকে ভালো করে মিক্সড করবো, একদম চিকেন দিয়ে মিক্সড করে নিচ্ছি। এইটা করে কিন্তু ম্যারিনেশনটা বেশ অনেকক্ষণ রাখতে লাগে। যতক্ষণ আপনি বেশি ম্যারিনেট করে রাখবেন জিনিসটা কিন্তু ততটাই সফট হয়ে যায়, আর তারপরেই কিন্তু স্মেলটা, স্মোকি স্মেলটা খুব তাড়াতাড়ি চলে আসবে যখন আমি এটাকে বেক করব। দেখুন মশলাটা কিন্তু ভালো করে মাখাতে হবে যাতে চিকেনের গায়ে মশলাগুলো একদম মিক্সড হয়ে যায়। সো ফ্রেন্ডস আমি কিন্তু আগে একটু অল্প নুন দিয়েছিলাম, এখন আরেকটু নুন অ্যাড করছি এতে, বাস এরপর ভালো করে মিক্সটা করে নেব। মিক্সটা করে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ ফ্রিজ এই ঢুকিয়ে রেখে দেব, তারপর আমি এটাকে সমস্ত ভেজিটেবলস এতে ফিরিয়ে মানে। সো ফ্রেন্ডস দেখুন আমার ম্যারিনেশনটা কিন্তু কমপ্লিট, আমি কিন্তু সমস্ত মশলা অ্যাড করে এইটা বানিয়ে নিয়েছি, চিকেনটাতে পুরো মশলাগুলো ভালো করে লেগে গেছে গায়ে। এবার যেটা আমি করব কপার, আপনার চাইলে এটা কপার ফয়েল দিয়েও ঢেকে রাখতে পারেন, কিন্তু আমি এটা একটা কাচের প্লেট দিয়ে বোলটা ঢেকে রাখছি, ঢেকে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার মতন, তারপরে ফ্রিজ থেকে বের করে কিন্তু এটা করব চিকেন কাবাবটা বানাবো। সাথে থাকুন আপনারা আর দেখতে থাকুন, চাইলে আপনারা কিন্তু প্লেট দিয়ে না ঢেকে কপার ফয়েলও ইউজ করতে পারেন। সো ফ্রেন্ডস যেটা আপনাদেরকে বলছিলাম যে ম্যারিনেশনের পর আমি টিক্কা কাবাব রেডি করব, তো দেখুন আমার কিন্তু ম্যারিনেশন হয়ে গেছে চিকেনের, আমি ফ্রিজ থেকে 1 ঘন্টা পর এটা বের করে নিয়েছি। এবার কিন্তু আমি সব স্টিকে চিকেনগুলো চিকেনের সাথে বেল পেপার, ইয়েলো বেল পেপার, অনিয়ন আর টমেটো দিয়ে দিয়ে কিন্তু আমি একটা একটা করে স্টিকে ঢুকিয়ে রেডি করছি, তারপরেই কিন্তু এগুলোকে আমি শিকে, শিক যেরকম শিক দিয়ে কাবাবে যেরকম বানায় সেরকমভাবে আমি ওভেনে এগুলোকে বেক করব। তো ফ্রেন্ডস সাথে থাকুন দেখতে থাকুন। দেখুন আমি যেগুলো চপড করে নিয়েছি বেল পেপার, অনিয়ন আর টমেটো, আর দেখুন এইভাবে আমি একটা একটা করে বানাচ্ছি। তো এখন টাইম তো একটু লাগবে কারণ অনেকগুলোই আমি বানাবো, সো চলছে বানানো, সাথে থাকুন, থ্যাংক ইউ। সো ফ্রেন্ডস দেখুন কি সুন্দর কালারফুল লাগছে দেখতে, আমার দুটো স্টিক অলরেডি হয়ে গেছে, এটা 3 নম্বর চলছে, এরকম করে বেশ আমি 6টা 7টা তো বানাবোই কারণ নালে তো হবে না। সো সাথে থাকুন ফ্রেন্ডস দেখতে থাকুন, সবার কিন্তু খুব ফেভারিট এই ডিশটা, তো তাই ভাবলাম যে শেয়ার করি সানডের জন্য। সো ফ্রেন্ডস দেখুন আমি কিন্তু এই কটা রেডি করে ফেলেছি, আর জাস্ট দুটো করলেই মোটামুটি হয়ে যাবে, আর দুটো স্টিক আমি রেডি করব, তারপরে কিন্তু আমি তাওয়াতে করে এটা বেক করব, বাস তারপর গরম গরম আপনারা সার্ভ করতে পারেন, একটু চাইলে পুদিনার চাটনি করে নিতে পারেন। তো আমার কাছে যেহেতু পুদিনা নেই সেজন্য আমি চাটনিটা বানাবো না, জাস্ট লাইম স্লাইস করে কেটে নেব, আর বাস ওপরে একটু স্কুইজ করে গরম গরম সার্ভ করবেন, দারুণ লাগবে খেতে, বর্ষার দিনে তো আরোই ভালো লাগবে, আর এটা তো সবার ফেভারিটই, সবসময়ই খেতে ভালো লাগে। তো সাথে থাকুন ফ্রেন্ডস, দেখুন
আমি কিন্তু এই কটা বানিয়ে ফেলেছি আর জাস্ট একটা বানালেই কিন্তু আমার হয়ে যাবে। সো ফ্রেন্ডস দেখুন আমার কিন্তু শিকগুলো তৈরি করা হয়ে গেছে, আমি প্রায় 10টার মতন শিক বানিয়ে নিলাম। এবার কিন্তু আমি এটাকে নিয়ে গিয়ে গ্যাসেই বেক করব, কারণ আমার কনভেকশনটা একটু প্রবলেম করছে। তো যাই হোক, সাথে থাকুন, দেখতে থাকুন, এটা তো সবারই পছন্দের একটা আইটেম, খুব বেশ ভালোই লাগবে। ওপর দিয়ে একটু লাইম স্কুইজ করে আমরা খাবো, আপনারাও এইভাবে খেতে পারেন, বাড়িতে পুদিনা চাটনিও করতে পারেন। দেখুন আমি কিন্তু এবার শিকগুলোকে গ্যাসের ওভেনে দিয়ে বেক করছি, দেখুন এইভাবেই আমি সবগুলোকে বানাবো। সো একটু টাইম লাগবে, সাথে থাকুন আর দেখতে থাকুন। সো ফ্রেন্ডস দেখুন এগুলো কিন্তু তৈরি হচ্ছে, একটা লট হয়ে গেছে, এটা সেকেন্ড লট চলছে। তো ফ্রেন্ডস এটা কিন্তু সিমে করে দিয়ে ফ্লেমটা খুব স্লো করেই করবেন, নাহলে কিন্তু বেশি পুড়ে যাবে। সো এইভাবেই চলছে, দেখতে থাকুন। সো ফ্রেন্ডস দেখুন আমার এটা তৈরি হয়ে গেছে, তিনটে তৈরি হয়েছে, এরকমভাবে তিনটে তিনটে করে আমি করছি। তো সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি, তিনটে করে এনেছি, আরও তিনটে হচ্ছে, সাথে থাকুন দেখতে থাকুন। মাউথ ওয়াটারিং ডিশ কিন্তু এটা একটা, সবারই খুব পছন্দের। সো ফ্রেন্ডস আমার কিন্তু টিক্কা চিকেন কাবাব রেডি, আমি কিন্তু সার্ভও করে দিয়েছি। তো এইভাবেই আপনারাও কিন্তু বাড়িতে বানাতে পারেন, পুদিনা সসটা হলে আরও ভালো হতো, কিন্তু পুদিনা যেহেতু আমার বাড়িতে নেই সেই জন্য আমি ওটা আর বানাতে পারিনি, তাই জাস্ট লাইম স্কুইজ করেই আমি এটা খেয়ে নেব। গরম গরম সার্ভ করুন বাড়িতে, ঠিক এইভাবেই বানান। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু আমার চ্যানেল একদমই ভুলবেন না। এইভাবেই কিন্তু লাভ আর সাপোর্ট আমাকে দিতে থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। বাই বাই।